নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। শেষ পর্যন্ত আমরণ অনশনে বসলেন প্রশিক্ষণপ্রাপ্ত এএমরা। আজ ধন্যাশেটে সকাল 11টা থেকে প্রায় 30 প্রশিক্ষণপ্রাপ্তরা আমরণ অনশনে বসেন। তাদের স্পষ্ট কথা, 5 বছর ধরে তারা বঞ্চনার শিকার হতে হচ্ছে। করোনা মহাসংকটের সময় যাদের সবচেয়ে জরুরি তাদের অযথা বসিয়ে রাখা হচ্ছে, ঘরে বসে মরার চেয়ে ধন্যাশেটে মরা বলা, যাতে সরকারের টনক নড়ে। আমরা এখানে আমরণ অনশনে বসেছি, আমাদের উদ্দেশ্য হলো আমরা মেডিকেল ডিপার্টমেন্টের আমাদের ডেজিগনেশন ANM, তো আমরা 13 থেকে 15-18 মান্থ ট্রেনিং কমপ্লিট করে এখন পর্যন্ত 5 ইয়ার্স হয়ে গেছে, আমাদের এখনও কোনো নিযুক্তিপত্র দেওয়া হয়নি। তাই আমরা অনেকবার মেমোরেন্ডাম দিয়েছি সর্বানন্দ সানওয়াল স্যারের কাছে, হেলথ মিনিস্টার স্যারের কাছে, ডিসি সবার কাছে, আমরা কোনো সদ উত্তর পাইনি। তাই আমরা সবাই একমত হয়ে আজকে 1 উইক আগে আরেকটা মেমোরেন্ডাম দিয়ে বলেছিলাম যে আমাদের দাবিটা যেন মানা হয়, কিন্তু আমরা কোনো তাও সদুত্তর পাইনি। তাই আমরা সবাই আজকে একমত হয়ে এখানে আমরণ অনশনে বসেছি, আমাদের দাবি যত সময় পর্যন্ত মানা হবে না আমরা এখানে বসে থাকবো। আর এই প্যান্ডেমিক টাইমে সব থেকে বেশি জরুরি আমাদের নার্সদের, মেডিকেল ডিপার্টমেন্টের, কিন্তু এই টাইমে আমাদের ছেড়ে পঞ্চায়েতে ঠেটে সব ডিপার্টমেন্টে অ্যাপ্লাই অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে, নিযুক্তিপত্র দেওয়া হচ্ছে সবাইকে। আমরা কী দুষ করেছি, আমাদেরকে কেন দেওয়া হয় না? আমরা ANM আমাদেরকে 5 ইয়ার্স থেকে বসিয়ে রাখা হয়েছে, এই প্যান্ডেমিক টাইমে আমরা বেকার বসে থাকবো? আমরা মেয়ে হয়েছি বলে কি আমাদের কোনো অধিকার নেই? আমরা আন্দোলন করতে পারবো না? তাই আমরা সবাই আজকে মেয়েরা একমত হয়ে এই আন্দোলনে নেমেছি, যত সময় পর্যন্ত আমাদের দাবি না মানা হবে তত সময় পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আর এই টাইমে আমরা ঘরে বসে অনাহারে রাত থেকে এই ডিসি অফিসের সামনে অনশন আমরণ অনশনে বসে যদি মরে যাই তাহলে সবাই আমরা একমত আছি। আর অনেক ভ্যাকেন্সি আছে, অ্যাভেলেবল ভ্যাকেন্সি থাকতে রুরাল এরিয়াতে আছে, হসপিটালে আছে, সব জায়গায় আছে। স্টাফের অভাবে রুগী মারা যাচ্ছেন, প্রপার ট্রিটমেন্ট পাচ্ছেন না, স্টাফ নেই হসপিটালে। আর আমাদেরকে বসিয়ে কেন রাখা হয়েছে আমাদের প্রশ্ন এই যে আমাদেরকে যাহাতে নিযুক্তিপত্রটা দিয়ে দেওয়া হয় আমাদের দাবি রইল। ওয়ার্ল্ডৰ লগত ইন্ডিয়া আর অসমত কোনো পেন্ডেমিক সিচুয়েশনের কারণে মানুষ হাহাকার করে আছে। এটা কথা হেলথ ডিপার্টমেন্টের কয়ে আছে যে ইয়াত এই নার্স কম আছে, ইয়ার কারণে ইমান একটা বেয়া সিচুয়েশন হয়ে আছে। দেখব পারো তেওঁলোকে ট্রেনিং ললে, লওয়ার পিছত এতিয়ালৈকে রেগুলার হওয়ার কারণে তেওঁলোকে আন্দোলন করে আছে। তেওঁ কৈছে যে 2 বছরের ট্রেনিং লৈছে, ইয়ার পিছত এতিয়ালৈকে 5 বছর হয়ে গেছে, এতিয়ালৈকে চাকরিকরণ হওয়া নাই। এডুকেশন মিনিষ্টার যে এডুকেশন মিনিষ্টার সদায় কই থাকে সবকা সাথ সবকা বিশ্বাস, ওনার তেওঁৰ লগত তেওঁলোকে কিমানবার তেওঁলোকে মিট করলে, ইয়ার পিছত এতিয়ালৈকে তেওঁলোকৰ পার্মানেন্ট হওয়া নাই। ইয়ার কারণে আচরিত লাগি আছে আজি এই ছোৱালী মানুহ তেওঁলোকে আমরণ অনশনত বহিবর কারণে বাধ্য হয়েছে। মই ভাবিছো আপনার জড়িয়তে এডুকেশন মিনিষ্টারে কিবা করিব। একুশে বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ভোটার তালিকা সংক্রান্ত নিয়ে আজ জেলাশাসকের কনফারেন্স হলে এক বিশেষ সভা আয়োজন হয়। এতে করিমগঞ্জের উপায়ুক্ত এ নিয়ে সংক্ষেপে আলোচনা করেন। সভায় DDC রঞ্জিত কুমার লস্কর, জেলা নির্বাচন আধিকারিক অনুরাগ ফুকন প্রমুখ উপস্থিত ছিলেন। সামিল ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দরা।
Deciding on these things, what are the criteria, say the criteria they are. Now family, when I'm creating a new police station or reorganizing the existing police station, when no family is broken, all the family members are kept in the same section at the same place. Electors residing in a building are enrolled in the same part. As far as possible, electors residing in the street are enrolled in the same part. The electors of so merged attached polling stations are not required to travel for more than 2 km distance and to cross any natural barrier. ये वाला कॉपी भी हमारा इधर उसका दे ठीक है। तो जब फिजिकल वेरिफिकेशन करने जाएगा हमारा ईयर उस ये सब एक चेकलिस्ट है पूरा वो ये चेकलिस्ट करके वी विल हैव टू साइन इट नेम डिजिग्नेशन सिग्नेचर दे डोंट हैव टू डू इट फिजिकली दे कैन डेप्यूट पीपल टू वेरीफाई बट देन इट हैज टू बी काउंटर साइन बाय द ईयर यदि इलेक्शन हो इंडिया 1100 ऊपर यदि रूरल एरिया हो या अर्बन एरिया होले 1300 There will be no difference between rural and urban. So, as per our current electoral rule, there is only one polling station in Nilam Bazar, Karimgarh South constituency. দাবি দেওয়া নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করলো এসইউসিআই করিমগঞ্জ জেলা কমিটি। আজ অনুকূল সাগর সংলগ্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলা কমিটি প্রতিবাদ কর্মসূচি পালন করে। বিশেষভাবে অতি শীঘ্র বাস ভাড়া নিয়ন্ত্রণ করা, প্রয়োজনে বাস মালিকদের ভর্তুকি দিয়ে পরিবহন পরিষেবা চালু রাখা দাবিগুলি ছিল। প্রতিবাদ কর্মসূচিতে নন্দন কুমার নাথ, তুষার দাস, পিকলু দে, সুজিত কুমার পাল, সঞ্চিতা শুক্ল, জয়দীপ দাস, রাজদীপ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। সমস্ত রাজ্যব্যাপী এসইসি কমিউনিটি দলের ডাকে একটি বিশেষ কারণে আমরা এই আন্দোলন কর্মসূচিতে রাস্তায় নেমেছি। আপনারা জানেন যে এই করোনা মহামারীর ফলে মানুষের অর্থনৈতিক অবস্থা যখন অত্যন্ত জর্জরিত, সেই অবস্থায় সেই সময়কালে যে বর্ধিত বাস ভাড়া, আপনারা সকলেই জানেন যে মহামারীর জন্য কিছু করোনা প্রোটোকল মেনে পরিবহন সংস্থাকে পরিচালনা করতে হচ্ছে, যার ফলে বাস মালিকরা কিছু ভাড়া বর্ধিত করেছেন এবং সেই বর্ধিত হারে নেওয়া হচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে আজকে এই করোনা মহামারীর ফলে যে লকডাউন হয়েছিল, সেই লকডাউনের ফলে মানুষের আর্থিক অবস্থা যখন জর্জরিত, তখন কেন সরকার নতুন করে এই ব্যবস্থাটা নিল না, যাতে করে সাধারণ মানুষের উপর এই বর্ধিত ভাড়ার ভারটা ভাড়ার ঘরে না চাপানো হয়। সরকার যাতে ভর্তুকি দিয়ে পরিবহন সংস্থায় পরিচালনা করে। আমরা জানি আসাম রাজ্য সরকারের আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন অর্থাৎ নিজস্ব পরিবহন সংস্থা রয়েছে, সেই পরিবহন সংস্থার মারফতে অত্যন্ত সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে পরিবহন ব্যবস্থা পরিচালনা করা যেত। দুর্গাপূজা বাঙালিদের বৃহৎ উৎসব। উৎসবের মধ্যে বাঙালির কৃষ্টি সংস্কৃতি জড়িত রয়েছে। প্রতি বছর জাঁকজমকভাবে উৎসব আয়োজন করা হয়। এবার করোনার তাওয়া বসায় খানিকটা উৎসবে বাধা নিষেধ আরোপ করা হয়েছে। প্যান্ডেল তৈরিতে থাকছে বাধা নিষেধ, ছোট আকারের হতে হবে। আজ জেলাশয়ে কনফারেন্স হলে আহত সবাই এমনটা মন্তব্য করলেন করিমগঞ্জের উপায়ুক্ত আনমমতান এমপি। তিনি এও উল্লেখ করেন যে এবার কোভিড প্রোটোকল মেনে আয়োজন হবে উৎসব। ভিড় এড়াতে এবার প্রতিমা নিরঞ্জন হবে 3 দিন। সবাই পাতাকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, উত্তর কমেন্দের বিধায়ক কমলাক্ষ দেবুলকায়স্তর, চক্রাধিকের রাকেশ ডেকা, অতিরিক্ত পুলিশ সুপার জ্যোতিরঞ্জন নাথ, বিভিন্ন কার্যালয় আধিকারিক, মিশনের মহারাজ স্বামী প্রভাসানন্দজী মহারাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
ऐसा नहीं होना चाहिए पूजा देखने के लिए हजार हजार लोग गया बीमार हो गया, ऐसा नहीं होना चाहिए। ये बहुत मतलब क्या बोलता है, दिस इज अ वेरी मतलब वंस इन अ जनरेशन वाला सिचुएशन है, नॉट इवन अ जनरेशन, वंस इन अ सेंचुरी सेंचुरी वाला है। ऐसे हर जगह पे बंद हो गया, बहुत जगह पे बहुत चुकुट बंद हो गया, वो आप जगह नहीं जगन्नाथ में बंद हो गया इस बार रथ का। वैसा ही वी हैव टू, दिस इज एन एक्स्ट्राऑर्डिनरी सिचुएशन एंड इसमें एक्स्ट्राऑर्डिनरीली वी हैव टू कनेक्ट इट। ठीक है, वी विल अलाउ पूजा पंडल्स लेकिन ऑन अ वेरी स्मॉल स्केल, वी विल से साइज एंड एवरीथिंग सब ये करना रहता है, वी विल डिसाइड ऑन द साइज एंड दिस पंडल का साइज एंड गैदरिंग कितना एक टाइम में ये नहीं होना। ठीक है, गवर्नमेंट तो गाइडलाइन देगा बट देन इन कंसल्टेशन अभी चीफ सेक्रेटरी साहब से हम दोबारा बात करेंगे, बोला ये सब मीटिंग करके कंसल्ट करके हर डिस्ट्रिक्ट को ओपिनियन बताने के लिए बोला। वी विल डिसाइड ऑन द साइज ऑफ द पंडल। ठीक है, वी विल अलाउ ऑल पंडल्स बट देन साइज एंड दिस थिंग हम लोग मतलब ये देगा स्पेसिफिकेशन देने का, बाकी नया वाला जो करने का उसको हम अलाउ नहीं करेगा। और ऐसा कुछ प्रोविजन कर सकता है, दो तीन लोग मिलके पंडल बनाए, दो तीन क्लब मिलके अलग अलग बनाने से अच्छा एक बड़ा बना तो सबका नाम लगा हुआ। दस साल जो हो गए हम अलाउ नहीं करेंगे, अगला साल कर लीजिए जब वैक्सीन आ जाएगा। अल्टीमेट खुद रहा है भैया, ये एक बोलो का जो पेंडिंग सिचुएशन, এই সিচুয়েশনে আমরা সবাই মিডিয়া নিজেরাই আমরা সংযম রাখতাম এবং আমরা ফিকিরা করতাম। আমার আমার শ্রদ্ধার জন্য আমার জানাই না আর লোকের আমরা যে ভিডিও এটা দেখো আমার যেটা মেন মোট আদারওয়াইজ কিছু নাই করে তোমার জন্য মধ্যে তো আলটিমেটলি এটাই আমরা যাতে আমরা ভিডিওটা কম হয় আমরা ট্রেডিশনালি আমরা করে যেতে মানে वही तो बोल रहा हूँ, आप लोग जब ये इतना पंडाल आने वाला है करके बोलेंगे ना 10 तारीख को, आप लोग बोल दीजिए आप लोग इस दिन में इमर्शन कर रहे हैं और सेकंड दिन में इमर्शन कर रहे हैं, अपने स्थान को बता देना है। মানে আজকে পত্রিকা দিয়েছে পত্রিকা দিয়েছে আমাদের আসলে দুটো গেট আছে, আমরা একটা গেট দিয়ে আমরা ঢুকাবো, এক জায়গায় পুজো রাখার ব্যবস্থা থাকবে, তারপরে পুজো এসে মন্দির হয়ে মায়ের মন্দিরের ঠিক আগে ফুল বেলপাতার বাস্কেট থাকবে। করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে অনলাইনে চলছে শিক্ষা ব্যবস্থা, কিন্তু করিমগঞ্জ জেলার অনেকাংশ এলাকার নেট পরিষেবা বঞ্চিত থাকায় বিশেষ করে পড়ুয়ারদের অসুবিধাগুলিকে পড়তে হচ্ছে। পড়ুয়ারদের স্বার্থে সোচ্চার হল পড়ুয়ারা, এমর্মে জেলাশাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করলেন অনতি বিম্বরে। এই সভার সমাধানে জেলাশাসকের কাছে কাতর আবেদন জানানো হয়। মঙ্গলবার দেখার ফলনে টিচার্সরা মানে অনলাইন ক্লাসের একটা ফেসিলিটি মানে তারা করছে, তাইলে এগুলো অনলাইন ক্লাস আমরা একদম মানে পাইয়ার না, একদম মানে বাফারিং নেটের প্রবলেমে আমরা অনলাইন ক্লাস বা অ্যাসাইনমেন্ট এগুলো কিছু কোনো কিছু ডাউনলোড ক্লাস করতে হইলে প্রায় 1 কিলোমিটার হাঁটতে লাগে, হাঁটিয়া তারপরে নেট পাই, নেট পাইয়ালে আমরা সাবমিট করতে লাগে। কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনও আমরা পড়াশোনার থেকে অনেক দূরে থাকি, কিন্তু আজকের জমানা যদি পড়াশোনা না হয় তাইলে সামনে চলবে, তারপরে ডিজিটাল ইন্ডিয়া অনেক ধরনের স্কিম দেয় গভর্নমেন্টে, কিন্তু আমরা তো বাস্তবে নেটওয়ার্কই পাই না, নেটওয়ার্ক না পাইলে আজকের সময়ে চলা একজন মানুষের লাগে অসম্ভব। তারপরে আমরা শিক্ষার সমস্যা, এটাতে প্রেজেন্টে তো আমাদের সমস্যা করে, কিন্তু ইন ফিউচারে গেলেও আমাদের সমস্যা করবো, কারণ আমরা তো স্টুডেন্ট হিসাবে আমরা সব কিছু স্যারের লাগে সবসময় কন্ট্যাক্ট রাখতে লাগে, আমরা পোস্ট গ্রাজুয়েটের স্টুডেন্ট, আমি এম এ করি আর সেন্ট্রাল ইউনিভার্সিটি আসাম থাকি, আমার ভাই এম এ করে ল করে, আমরা আসাম ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি স্টুডেন্ট, কিন্তু তারপরেও আমরা নেটওয়ার্কের সমস্যা। তারপর আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে ক্লাস 1 থেকে লইয়া পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত অনেক স্টুডেন্ট আছে, তারা টোটালি পড়াশোনা থেকে বঞ্চিত, অনেক দূরে পড়াশোনা থেকে, গতিকে আমরা আসলাম আজকে ডিসি স্যারের কাছে, ডিসি স্যারকে পাইছি না, আমরা ডিডিসি স্যারের কাছে গেছিলাম, ডিডিসি স্যারে কইছেন এডিসি স্যারের লাগে না লাগে, কিন্তু আমরা এডিসি স্যারের অপেক্ষা আছি আর কি, এডিসি স্যারের ওখানে আমরা এডিসি স্যারে হওয়ার পরে এডিসি স্যারের লগে মিলিয়া আমরা মেমোরেন্ডার দিয়ে যাইমু, আর আমরা
সমস্যা যেন তাড়াতাড়ি সমাধান হয় ওটার আবেদন জানাই ইনশাআল্লাহ। আর আমাদের এই বাড়ি যখন গড় আছে যেখানে গড় থেকে মনে করো 20 মিটার পরে নেটওয়ার্ক স্পিড 6 to 5 KB/s, কিন্তু রিটার্ন যখন গড় হয়ে যায় তাহলে 2 KB/s, এই 20 মিটার ডিস্টেন্স থেকে নেটওয়ার্কটা একটু স্ট্যান্ডটা কিন্তু বাড়াই পারে। 1 কিলোমিটার ভিতরে আমাদের দুইটা টাওয়ার আছে, জিওর একটা আছে, এয়ারটেল এয়ারটেল একটা, দুইটা টাওয়ার থেকে আমরা বলছি 1 কিলোমিটার কভার করতে পারে না তাদের টাওয়ারে, ওটাই আমরা প্রবলেম। যাতে প্রবলেমটা যদি তাড়াতাড়ি সুবিধা হয় তাহলে আমরা স্টুডেন্টদের লাগে ভালো হইবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকার চয়নে অসন্তুষ্টি প্রকাশ করলেন পানিকারজীবী একাংশ যুবক যারা সংগঠনের সঙ্গে জড়িত। জিও থেকে প্রকৃত হিতাধিকারী বঞ্চিত করা হয়, জিওপির সম্পাদকের কাছে অভিযোগ জানালেও তাদের তিনি পাত্তা দেননি। প্রকৃত হিতাধিকারী বঞ্চিত হলে আইনি ব্যবস্থা নেবেন বলে উল্লেখ করেন তারা। শহীদুল আলম, মজবুর আলম, আজিজুল হক, হানিফ হোসেন, মুজাক্কির, রহিম আহমেদ, দিলওয়ার হোসেন প্রমুখ ছিলেন। 43 নং পানিকারজীবীতে আজ থেকে 8-9 মাস আগে PMAY প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে কিছু জিওট্যাক করা হয়েছিল। সেই জিওট্যাকে দেখা গেল যে আমাদের সেই জিওট্যাক করা হয়েছিল এবং জিওট্যাক করার পর দেখা গেল যে আজ থেকে 4-5 দিন আগে আমাদের এখানে একটা জিওট্যাক করার লিস্ট বাহির হলো। সেই লিস্টে দেখা যায় যে কিছু প্রকৃত যারা গরিব মানুষ, প্রকৃত মানুষ, ওদের নাম বাদ পড়ে গেল, কিন্তু ধনী মানুষদের নাম আছে, যাদের রানিং ঘরে খাম চলছে ওদের নামও আমাদের আছে এই লিস্টের মধ্যে আছে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে আজকে অত্যন্ত দুঃখ লাগে যে এই যখন জিওট্যাক আমাদের জিপিতে প্রত্যেকটা ওয়ার্ডে করা হলো, তখন আমরা আমাদের মাননীয় জিপি সচিব মহাশয়কে আমরা বারবার বলেছিলাম যে ওই জিওট্যাকে অনেক প্রকৃত মানুষ বাদ পড়ে যাচ্ছেন, কিন্তু উনি আমাদের কথায় পাত্তা না দিয়ে উনি জিওট্যাক করালেন। কিন্তু আজ আমাদের অনেক মানুষ, আমাদের জিপির মানুষ, গরিব মানুষ, ওনারা বঞ্চিত হলেন। আমরা চাইব আমাদের পানিঘাটের জনগণ এবং আমাদের পানিঘাটের যুবকরা, আমরা এটা চাই যে যাহাদের নাম বাদ পড়েছে, গরিব মানুষের নাম বাদ পড়েছে, ওদের নাম আবার পুনরায় ভেরিফিকেশন করে ওদের জিওট্যাক করা হোক, এবং যে ধনী মানুষের নাম, প্রভাবশালী মানুষের নাম এই লিস্টে উঠেছে ওদের নাম কাটা হোক। কেননা যদি গরিবের নাম এটা মানে গরিবের নাম যদি বাদ পড়ে তাহলে ও জিওট্যাক থেকে বাদ পড়ে তাহলে কি হবে সেটা মানুষ এটা চিন্তার মাঝে, আজকের দিনে মানুষ গরিব মানুষ এটা চিন্তার মাঝে আছে যে কি হবে কি না। আমি এটাই বলবো, এটা পানিঘাটের একজন সাধারণ মানুষ হিসাবে একটি কথা আমি এই প্রত্যেক জিপির প্রত্যেক মানুষকে বলবো যে চিন্তার কোনো কারণ নেই। এই যে জিওট্যাকে যাহারা বাদ পড়েছে ওই বাদ পড়া লোকদের পক্ষে হয়ে আমাদের করিমগঞ্জ জেলা পরিষদের মাননীয় সভাপতি চেয়ারম্যান উনি গুয়াহাটি গিয়ে উনি পঞ্চায়েত মিনিস্টারের সঙ্গে কথা বলেছেন। আশা করি ওনাকে আমরা ধন্যবাদ দিই আমাদের আশিষ নাথ মহাশয়কে যে উনি একজন মানে গরিব দুঃখী মানুষের হয়ে উনি গুয়াহাটি গিয়ে কথা বলেছেন, এবং আশা করি বোধহয় এই কিছুদিনের মধ্যে আমাদের এই আবার পুনরায় জিওট্যাক হবে, এবং এই যে যখন পুনরায় আবার জিওট্যাক হবে তখনও যদি এই গরিবদের নাম বাদ পড়ে তাহলে আমরা বসে থাকবো না, আমরা ভয়ঙ্কর আন্দোলন করব। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাইএরটিন বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ।